বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ প্রসঙ্গ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ মিরপুর শের বাংলা স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে সবশেষ খবরে এক উইকেটে বিশ রান সংগ্রহ করেছেন সফরকারীরা প্রথম ওয়ানডে একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ হারের সাত পাওয়া ওয়েস্ট ইন্ডিজ দলে একটি পরিবর্তন আনা হয়েছে দলে ঢুকেছেন ওপেনার কিজন ওটলে বাদ পড়েছেন শেমার হোল্ডার প্রথম ম্যাচে ছজনের অভিষেকের পর ক্যারিবিয়ানদের সপ্তম খেলোয়াড় হিসেবে অভিষিক্ত হলেন ওটলে প্রথম ম্যাচে ছ উইকেটে জিতে সিরিজ শুরু করেন তামিম ইকবালের দল আজ জিতলেই সিরিজ জয় আশোক কেভোর্টি মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আছেন সহকর্মী মোমিন রহুন সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছে তিনি রহুন আজ পিচে বলের মুভমেন্ট কেমন দেখছেন আর বাংলাদেশের খেলার অবস্থা দেখে কি মনে হচ্ছে আসলে জয়ের দিকে কতটা এগিয়েতে পারবে বাংলাদেশ জানি আপনাকে ধন্যবাদ জানি আপনি জানেন যে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার যে সিরিজ অনুষ্ঠিত হচ্ছে প্রথম ম্যাচটা দেখে আসলে দর্শকদের যে প্রত্যাশার যে চাওয়া সেটা কিন্তু অনেক বেড়ে গেছে প্রথম ম্যাচ দেখেই আসলে মনে হয়েছে বাংলাদেশের এই সিরিজটা তিন শূন্য ব্যবধানে জেতা উচিত আসলে এবং আপনি জানেন যে বাংলাদেশ প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে তবে ব্যাটিংটা আসলে দর্শকদের মন ভরাতে পারেনি ব্যাটিংয়ে বাংলাদেশ একশো বাইশ রান তারা করতে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে কিন্তু বেশি ওভার খেলে ফেলেছে সুতরাং সেই ক্ষেত্রে আসলে আজকে আজকে যেহেতু সানি ওয়েদার রয়েছে আপনি জানেন যে ওয়েদারের সাথে উইকেটের একটা সম্পর্ক রয়েছে যদি ওয়েদার সানি হয় তাহলে কিন্তু উইকেটের রান আসে বেশি আজকে কিন্তু কিছুটা কুয়াশা থাকলেও ভালো রোদ রয়েছে সেক্ষেত্রে বাংলাদেশ আজকে ভালো রান করতে পারবে এবং ওয়েস্ট ইন্ডি ওয়েস্ট ইন্ডিজও কিন্তু গত ম্যাচের থেকে আজকে আসলে তুলবে এমনটা সবকিছু মিলিয়ে বাংলাদেশ আজকেই সিরিজটা নিজেদের পকেটে পড়বে অর্থাৎ আজকের এই ম্যাচে জয় দিয়েই সিরিজটা নিজেদের করে নিবে এক ম্যাচ হাতে রেখেই প্রত্যাশা টাইগার ভক্তদের আর দর্শকদের কথা একটু বলে রাখি আপনি জানেন যে যেহেতু কোভিড নাইন্টিনের কারণে বিসিবি আসলে দর্শকদের অ্যালাউ করেনি অর্থাৎ কোনো দর্শকেরা কিন্তু স্টেডিয়ামে এসে খেলা দেখতে পারছে না সেক্ষেত্রে স্টেডিয়ামে এলাকাতেও কোনো দর্শক নেই সবাই আসলে টেলিভিশনে খেলাটা উপভোগ করছেন এবং আমাদের মাধ্যমে বিভিন্ন সময় তারা আসলে খেলার বিভিন্ন আপডেট পাচ্ছেন রোহন ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম থেকে জানাচ্ছিলেন সহকর্মী মমিন রহন